আব্দুল মান্নান লিখেছেন পানি অপচয় রোধে অজুর পানি দিয়ে কাপড় ধৌতে করা যাবে কিনা না করার পর যে পানিটা ব্যবহৃত হয়ে গেছে সেটা দিয়ে আপনি নাপাক দূর করতে পারেন বাট কোনো কাপড়ে পবিত্র অপবিত্র কাপড়কে পবিত্রতার জন্য ওই পানি আপনি দূর করতে পারেন না ধরুন ময়লা আছে ময়লার উপরে ঢেলে দিলেন দূর হয়ে গেল পেশা পায়খানা দূর করেন সেটি করতে পারেন বাট কাপড় ধোয়ার জন্য এটি আপনি ব্যবহার করতে পারবেন না মানে কোনো গাছের গোড়া দিতে পারেন বা অন্য কোনো কাজ ব্যবহার করতে পারেন